নমস্কার বন্ধুরা, ছবিস কিচেনে আমি ছবি আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেই রেসিপিটার নাম হচ্ছে সুজির পোলাও। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। আর সকলে আমাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন আমার মোটামুটি 500 সাবস্ক্রাইব হয়ে গেছে আপনাদের আশীর্বাদে। আপনারা আমাকে আরও এগিয়ে যাওয়ার মতো সুযোগ করে দিন এবং সামনের দিন আরও আমাকে সাবস্ক্রাইব করুন, এবং বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সবার কাছে আমার চ্যানেলটাকে একটুখানি শেয়ার করুন। তো তবেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো। এই পর্যন্তই, তাহলে আজকে এবার আমি রেসিপিটা শুরু করছি। আচ্ছা, সুজির পোলাও বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম সুজি নিয়েছি। এবারে সুজিটাকে আমাকে খালি কড়াইয়ের মধ্যে, মানে এখানে কোনো তেল টেল আমি এখন প্রথমে দেবো না, খালি কড়াইয়ের মধ্যে আমাকে সুজিটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। আমি সুজিটা দিয়ে দিচ্ছি প্রথমে। আমি প্রথমে সুজিটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। সুজিটা আমার ঠিক এই রকম হয়েছে, মানে এইভাবেই আমি, এর থেকে বেশি আর লালচে করব না, এইভাবে আমি নামিয়ে নিচ্ছি। আচ্ছা, সুজিটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেবো, অল্প সামান্য তেল দেবো, 3-4 চামচের মতো। আমি একটুখানি বাদাম আর কাজু বাদাম আর কিশমিস, দু রকম বাদাম আছে আর কিশমিস আছে, এগুলোকে আমি অল্প করে সামান্য একটু ভেজে নেব, হালকা একটু ভাজবো। আঁচটা একদম লো করে দিলাম। প্রথমে আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম। এটা রিফাইন্ড অয়েলই হবে, এটা ঘি আর রিফাইন্ড অয়েলই রান্নাটা হবে, মানে ঘিতে সব করলে সবচেয়ে ভালো হয়, পুরোপুরি ঘিতে করলেই ভালো হয়, টেস্টটা খুব ভালো আসে, কিন্তু ঘি অত তো খাওয়া যাবে না, ওই জন্য আমি ঘি আর তেল মিলিয়ে করছি। এই বাদামটা এখানে বাদাম রেখেছি, আর এই বাদামটা আমি দিয়ে দিচ্ছি। বাদামটাকে একটু হালকা করে আমি ভেজে নেব, আঁচটা একটু সামান্য বাড়িয়ে দিলাম। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটাকে আমি একটু তুলে নিচ্ছি। মধ্যে এই কাজু বাদামগুলো রেখেছি, কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, কয়েকটা রাখলাম গার্নিশের জন্য। আর কিশমিশ রেখেছি, কিশমিশগুলো দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে নেব। আঁচটা কিন্তু একদম লো করে রাখতে হবে। আচ্ছা, কাজু বাদাম আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আর একটুখানি তেল দিয়ে দেবো, এবার একটু তেলটা বেশি দেবো, কারণ আলু ভাজবো আমি। আলুগুলোকে আমি ঠিক এই রকম করে কেটে নিয়েছি, এইভাবে, ঠিক আছে। এবার এই আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। এবার আঁচটা আমি একটু জোরে করে দিলাম। আলুগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলোকে মানে ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যাবে আলুটা, সেইভাবে আমি ভাজবো। আজকে আমি বাড়িয়ে দিলাম, এবার আলুটাকে লালচে করে ভেজে নেব। আচ্ছা, এই ভাজাটার মধ্যে আমি সামান্য একটুখানি হলুদ দেবো, খুব বেশি না, অল্প সামান্য একটু হলুদ দেবো, যেন একটু হলদেটে হবে। আর একটুখানি নুন দিচ্ছি, অল্প সামান্য একটু নুন দিচ্ছি। এবার এটাকে লালচে করে ভেজে নেব, ভালো করিস নি। আচ্ছা, আলুটা আমার এই লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এখানে তো আমি এই আলু ভাজা দিলাম, আলুটা দিলাম আর কি, আলু দেব, বাদাম দেব, কিন্তু আপনারা যদি চান তো এর মধ্যে, মানে পোলাও তো এর মধ্যে আপনারা সবজি আপনাদের পছন্দ মতো সমস্ত সবজি দিতে পারেন, যেমন গাজর, তারপরে ক্যাপসিকাম, তারপরে ওনার কি যেন বিনস, এগুলোকে আপনারা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিতে পারেন, তাহলে কিন্তু খুব টেস্ট হয়। কিন্তু আমার ছেলে ওই সব সবজি খেতে ভালোবাসে না, যার জন্য আমাকে আলু আর বাদাম দিয়েই করতে হচ্ছে, ঠিক আছে। আপনারা যদি চান ওগুলো দিতে পারেন, খুব ভালো লাগে, খুব টেস্ট হয়। আচ্ছা, এবার আমার এখানে যা তেল আছে এর মধ্যে আমি ঘি দেব, আরও 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটু একটু বেশি তেল লাগে, কারণ এখানে যেহেতু আমার 300 গ্রাম সুজি আছে, আমার একটু তেলটা বেশি লাগবে, ঘিটা বেশি লাগবে। আচ্ছা, এখানে তেল যা আছে হয়ে গেল, এবার আমি এর মধ্যে ঘি দেব,
ঠিক আছে? তিন চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু হালকা গলে যাক, সামান্য টনি গলে যাবে। আঁচটা আমার জোরেই করা আছে। আচ্ছা, ঘিটা আমার গলে গেছে, এবার আমি এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর একটু সর্ষে রেখেছি। শুকনো লঙ্কাটা কি হয়, আপনারা না দিলে না দেবেন, এটা স্কিপ করতে পারেন, কিন্তু শুকনো লঙ্কাটা একটু দিলে না বেশ খেতে খুব ভালো লাগে। আমি একটু শুকনো লঙ্কা দিলাম, কয়েকটা মানে তিনটের মতো শুকনো লঙ্কা দিলাম, আর একটুখানি সর্ষে দেবো, মানে সর্ষে রেখেছি একটু সর্ষে দিয়ে দিলাম। এটা একটুখানি ভেজে নেবো হালকা করে, খুব টেস্ট লাগে, মানে শুকনো লঙ্কা আর সর্ষেটা দিলে খুব ভালো লাগে রেসিপিতে। দিলাম, এবার এর মধ্যে আমি এখানে আমার তিনটে বড় বড় পেঁয়াজ কুচানো আছে, এই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা পুরোটাই আমি দিয়ে দিই। পেঁয়াজটা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটাকে আমাকে একটু হালকা করে ভেজে নেবো। এটা কিন্তু খুব একদম মানে ব্রাউন করে ভাজা যাবে না, এটা মানে মিডিয়াম ভাজতে হবে, খুব বেশি একেবারে লালচে করা যাবে না। আর এই পেঁয়াজের মধ্যে এখানে এই যে পেঁয়াজটা আমার ভাজা হোক, এর মধ্যে আমি এই যে কাঁচা লঙ্কা, একটু কাঁচা লঙ্কাটা একটু বেশি দিতে, একটু ঝাল ঝাল হয় কাঁচা লঙ্কা, এখানে আমার 10-12টা কাঁচা লঙ্কা আমি এভাবে চিড়ে রেখেছি একটু বড় বড় করে। কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনাদের ইচ্ছা মতো, আপনারা যদি একটু বেশি ঝাল খান একটু বেশি দেবেন, কম খেলে কম দেবেন। এটাকে একটুখানি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। আচ্ছা, পেঁয়াজটা আমি আর ভাজবো না, পেঁয়াজটা এইভাবে ভেজেছি আমি, হালকা ব্রাউন হয়েছে, ঠিক আছে? এবার এর মধ্যে এই সুজির যে পোলাও, এর মধ্যে কিন্তু জলটা আসুক, জলটাই মাস্ট, জলটা যদি আপনারা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু পোলাও পুরো একদম মানে একদম ঘেটে যাবে, ওই জন্য পোলাওয়ের জলটাই হচ্ছে আসল। এখানে আমি 300 গ্রাম যেহেতু আমার সুজি, এখানে আমি এই 350 গ্রাম জল নিয়েছি, ঠিক আছে? এই জলটা আমাকে এখানে দিয়ে দেবো, আমি এটা দেবো, তার সঙ্গে আরেকটু জল দেবো, ঠিক আছে? আর একটু সামান্য জল বাড়াবো, সামান্য, ব্যাস, আমার আর জল লাগবে না। মানে এই মগটার এক মগ জল দিলাম, আর অল্প সামান্য বোধহয় মানে 3 চামচের মতো দিলাম। এবার এটাকে আমাকে একটু ফুটতে দিতে হবে, জলটা একটু ফুটে উঠবে, আবার জল ফুটতে থাকুক, ততক্ষণে আমি এর মধ্যে একটুখানি নুনটা অ্যাড করব। এর মধ্যে এই নুনটা আমি দিয়ে দিচ্ছি, নুনটা আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, যতটুকু লাগবে নুন দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে একটুখানি চিনি, একটু চিনি দেবো, পোলাও তো একটুখানি মিষ্টি মিষ্টি হয়, একটু চিনি দিলাম। এবার জলটা টকবক করে বেশ ফুটে উঠবে, তারপরে আমি সুজিটা ওর মধ্যে ঢালবো এবং সব একবারে মিশিয়ে দেবো। আমার এই যে জলটা ফুটে উঠেছে, এবার আমি সুজিটাকে এর মধ্যে দিতে থাকবো। আঁচটা কিন্তু জোরে করে রাখতে হবে, আর সুজিটা মানে দেবো আর নাড়বো, এটাকে নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু মানে দলা পাকিয়ে যাবে। এবার এটাকে জোরে আঁচ দিয়ে রেখেছি, এবার এটাকে নেড়ে নেড়ে পুরো শুকিয়ে দিতে হবে। ফুটি দেওয়ার সাথে সাথে মানে নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আচ্ছা, এর মধ্যে এবার আমি মানে সব মিশিয়ে দেবো, এটা হতে থাকো। এর মধ্যে আমি যে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, কিশমিশ কাজু দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিলাম,
আপনারা সবজি যেটা বললাম আর কি, আমি তো আলু দিলাম শুধু, আপনারা এর মধ্যে সবজিটা অ্যাড করবেন। যদি আপনাদের ঘরে সবজি সবাই খেতে খুব ভালোবাসে তাহলে সবজিটা অ্যাড করবেন, ভীষণ ভালো এই রেসিপিটা। আপনারা এটা সকালবেলার টিফিন, সন্ধ্যাবেলার টিফিনে সবাইকে দিতে পারেন, বা অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন। খুব ভালো রেসিপিটা, যে একবার খাবে সে বারবার করে এটা খেতে চাইবে। অতি অবশ্যই আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এইভাবে মানে সব মিশিয়ে দিলাম, আর আমার কিছু দেওয়ার নেই, লাস্টে একটুখানি আর একটু ঘি অ্যাড করব, করে আমি এটাকে নামিয়ে নেব। এই যে নাড়তে নাড়তে এটা পুরো একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো জলটা কিন্তু খুব মানে মেপে আপনাদের দিতে হবে। 300 গ্রাম সুজিতে আমি 300 ml জল দিলেই সবচেয়ে ভালো, আর যদি সামান্য লাগে একটু সামান্য বাড়াতে পারেন, কিন্তু মাপ হচ্ছে যতটা সুজি ততটাই জল, এটাই হচ্ছে মাপ। ঠিক আছে, এখন সুজি অনেক সময় অনেক সুজি মানে সরু দানা হয়, অনেক সুজি একটু মোটা দানা হয়, মোটা দানা হলে সেটা জলটা একটু বেশি টানে। হ্যাঁ, এই হয়ে গেল আমার। আচ্ছা, আমার এটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে লাস্টে আর 1 চামচের মতো একটু ঘি দেবো, আর দেবো না। এটা অসাধারণ একটা রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, আর আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, এটা আমার হয়ে গেল। হ্যাঁ, এবার আমি ঘিটাকে একটু মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার সুজির পোলাও। আপনারা দেখুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, যেসব রেসিপিগুলো দেখাচ্ছি বাড়িতে অতি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, সামনের দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো, সামনের দিন আরও ভালো ভালো রেসিপি দেখাবো, আপনারা কিন্তু অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। তাই আজকে এই পর্যন্তই, সামনের দিন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য।